বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ভাই বোনেরা এবং আমার লাভলি ভিউয়ার্সরা, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই আল্লাহর আশিস রহমতে বেশ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর আশিস রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সবসময়ের মতো আমি আবারও হাজির হয়েছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার আজকের ব্লগটা হচ্ছে স্মৃতির বিয়ের অনুষ্ঠান, সেই ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিয়েতে আমরা কতটা এনজয় করেছি, কত কে কে আসছে, কীভাবে আমরা বিয়েটা এনজয় করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বেশি কথা বলবো না, আপনাদের সাথে শুধু ভিডিওটা শেয়ার করছি, আপনারা ওয়াচ করেন, আপনারা এনজয় করেন, আমরাও এনজয় করি। তো সুপ্রিয় ভাই বোনেরা আপনারা ওয়াচ করতে থাকেন, আমি মিউটে আছি, আপনাদের সাথে মাঝে মাঝে বকবক করতে চলে আসবো আমি।
এই তো আপা এখানে জামাইয়ের জন্য স্পেশালি একটা খাবার তৈরি করেছে, আর এটা হচ্ছে সাগরানা বলে আমাদের দেশে, আমি জানি না আপনাদের কোন দেশে কী বলে, আমাদের ওখানে সাগরানা বলে। এটা নতুন জামাইয়ের জন্য স্পেশালভাবে তৈরি করা হয়, এটা নতুন জামাইয়ের সাথে যখন জামাইয়ের বন্ধু বান্ধব বন্ধু সার্কেল আসে তারাই এটা খায়। আর এখানে যেহেতু বিদেশের বাড়িতে জামাইয়ের সাথে তেমন কেউ আসেনি, তো এই জন্য এখানে যে সান্তার ছোটো ছোটো ভাই বোনেরা আছে স্মৃতির, এরা সবাই একসাথে জামাইয়ের সাথে খাবে আর জামাইকে সান্তা হাত ধুয়ে দিবে। তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে আমার প্লিজ রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে যাবেন নতুন 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 ভিডিও পাওয়ার জন্য। আর যারা পুরাতন বন্ধু আমার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এভাবে আমার সাথে থাকবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আর আপনাদের এই ভালোবাসা আমি সবসময় মনে রাখবো এবং মনে রেখে যাব, আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন, আমি আসছি।
আমার সুপ্রিয় ভাই বোনেরা, দেখতেই পাচ্ছেন আপা সবার লাস্টে কিন্তু এখন খাচ্ছে তার বিআইবিএন এবং হাজবেন্ড আর তার ছোট ভাই এবং ভাবিকে নিয়ে। এরা অনেক পরিশ্রম করেছে, সারাদিন খাওয়া দাওয়া করেনি, মেহমানকে সুন্দরভাবে খাওয়াইছে, খুব সুন্দর দৃষ্টিতে সবাইকে দেখেছে এবং সুন্দরভাবে আপ্যায়ন করেছে। আর সবাইকে খাওয়া দাওয়া শেষ করে সব গেস্ট বিদায় দিয়ে তারপর আপারা এখন খাওয়া দাওয়া করছে, আপারাও চলে যাবে। তো যাই হোক, আমার লাভলি ভিউয়ার্সরা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সময় আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটা ওয়াচ করার জন্য। তো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। I'm gonna go get it done.